নমস্কার বন্ধুরা বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান তো আজকে যেই প্রক্রিয়াটি আপনাদের জানাতে চলেছি তা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠেছে। আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে তো অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে, মানসিক চিন্তা দূর হয়, মনে আসে এক অপার আনন্দ, ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশের সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবে এই প্রক্রিয়াটি করতে পারেন তবে অবশ্যই বন্ধুরা আপনারা কিছু দিনের মধ্যেই এর প্রভাব লক্ষ্য করবেন। তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কি করবেন। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা বেদব্যাস মুনিজির অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত, কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তার আর সকালে ঘুম থেকেই ওঠেনি। বহু মানুষ রাতের বেলায় তার প্রিয় জনকে হারিয়েছে, কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনোটাই হয়নি। তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতে সমস্ত দেব দেবীর বাস হয়। তাই নিজের হাতের তালুর দর্শন করে মনের ইচ্ছা বললে সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয়। সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মানা হয়, কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী, হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী, আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠেই হাতের তালু দর্শন করতে বারবার বলা হয়েছে। কারণ বন্ধুরা, আমি আগেই আপনাদের একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায়, আর তা হল পিতৃঋণ, দেবতাদের ঋণ, আর এই প্রকৃতির ঋণ। তাই যতদিন না বন্ধুরা আমাদের ঋণ চুক্ত হবে ততদিনই আমাদের জীবনে নানা রকম সমস্যা লেগেই থাকবে। তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি ঈশ্বরকে আমরা বলি তারপর ধন্যবাদ দিই তো জীবনের সমস্যা বাধা বিপত্তি সব কিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন। তাই এর জন্য আমাদের যা করতে হবে, সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করবেন, আর সেই মন্ত্রটি হলো ওম পরমাত্মনে নমঃ, ওম পরমাত্মনে নমঃ, ওম পরমাত্মনে নমঃ। এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন, তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূমাতাকে প্রণাম করবেন, তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্টের মানে ঈশ্বরের দর্শন করবেন, তারপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।